জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে দেখুন মুখ চোখ বুঝতেই পাচ্ছেন, যেটা হচ্ছে আমার যে কি বিভৎস রূপ হয়েছে খাইনি এখনো পর্যন্ত। আমার ভক্তরা এখনো পর্যন্ত কোনো অন্ন আমার পেটে পড়েনি। আমার দুই ভক্ত আছে, খুব ভালো, এক মা একটা বাবা। তারপর নুন চিনি জল করে করে এনে দিয়েছি, আমি খেয়েছি। অনেক ভক্ত এসছেন আজকে, মূলো নিয়ে এসছেন, অনেক ভক্ত মূলো নিয়ে এসছেন। আর এই যে আর এক ভক্ত গোপুসোনার জন্য সোয়েটার আর একটা টুপি এনে দিয়েছে এক ভক্ত। তারপর মনে নেই এত ভক্ত এসছে, মিনিমাম 50-100টা হয়ে যাবে না ভক্ত, সবারই নাম গোত্র লেখা হয়নি। আর এত এত ফুলের মালা এনেছেন, আমি মাকে পড়াতে পারছি না, মায়ের একদম মানে ঢাকা পড়ে গেছে। দেখুন এত ভক্ত এসছে, এত ভক্তদের মানে মন্দির থেকে যাওয়ার পরই তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, এটা আমার শুনে সব থেকে বড় পাওনা হলো। অনেক অনেক এখনো ফুল এনেছেন, আমি সেগুলো পড়াতে পারছি না। অনেক মিষ্টি সন্দেশ ফল এনেছেন, এনে দিয়েছেন, আমি পড়াতে পারিনি। অবশ্যই আমি সন্ধ্যের সময় মাকে ফল মিষ্টি একটু রিল্যাক্স হয়ে মাকে সব আমি সেবাতে আমি দেবো মাকে। যাই হোক এখনো পর্যন্ত খাইনি, বুঝতে পারছেন গলার বেরোচ্ছে না। রজনীগন্ধা ফুলের মালাও মাকে এনেছেন, আমি পড়াবো। আর একটা কথা, আমি জানি না যতগুলো ভক্ত এসছিল জানি না কি কমেন্ট করবে, তা আমি এই ত্রিশূলের কথা বলে দিই একটু। যে ত্রিশূলটা আপনারা দেখুন, এই যে ত্রিশূলের কথা আমি আগেও বলেছি, ত্রিশূলটা আমাকে ফুলের ওপরে বসাতে হয়। তা আমি সবসময় বলি যে ভক্তদের কাছে ভবিষ্যতের কথা জানতে চাইবেন না, তার কারণ একটাই কথা, দেখুন আমি আগেও বলেছি এখনও বলছি, ত্রিশূলটা যে কতটা শক্তি সেটা ভক্তরা জানেন। দেখুন অন্যায় যে করবে কিন্তু মা কিন্তু সেই অন্যায়ের কথাও বলে দিয়েছে। তা আমি দুই মায়ের কথা আমি বলবো, সেই দুই মা কিন্তু প্রথমে বলেনি যে আমি এই কাজটা করেছি। যাই হোক, সন্তানকে ফেলে রেখে চলে গেছে অন্য জায়গায়, সেটা মা বলে দিচ্ছে, খারাপ কথা আমি বলতে চাইছি না। আমি আমাকে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করার কেউ নয়। আমি শুধু বারবার বলি কৃষ্ণকালী মায়ের কাছে তোমরা ক্ষমা চাও। আমি এইটাই বলি, এরকম কেস আমার অনেক কাছে অনেক এসেছে, যেটা হচ্ছে অনেক ভক্তরা লুকিয়েছে, গোপন করেছে, তারপর কিন্তু অজরে কেঁদেছে, স্বীকার করেছে। যেমন কর্ম যেমন পাপ করবে ততটাই তাকে ফল ভোগ করতে হবে, অবশ্যই করতে হবে। আমার কাছে তুমি ক্ষমা চাইবে গোপনে সেটা হতে পারে না, হবে না। ক্ষমা চাও, মাকে করো, মা পারলে অবশ্যই তোমাদের ক্ষমা করবে। আজকে যে ত্রিশূলটা আমি কথা বলছি, এই ত্রিশূলটা যে ভক্তরা এসেছে তাদের কাছ থেকে জানতে পারবেন এই ত্রিশূলটা কতটা শক্তি আছে। প্রত্যেকটা তাদের ত্রিশূল কপালে ঠেকানোয় তাদের দুঃখের কথা আপনি মা বলেছেন, তাদেরকে বলতে হয়নি। আমি জানি এই ত্রিশূলের শক্তি কতটা আছে। তাই একবার মন প্রাণ ভরে বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। আরও কিছু আপনাদের সঙ্গে কথা শেয়ার করব, যে আমি বলতে চাই যে অনেকে হয়তো বলেছিলেন যে কেন ত্রিশূলের ওপর গান করেন, কিন্তু আমি জানতাম আমার মায়ের সঙ্গে কতটা আমার একটা অন্তরঙ্গ কথা হয়, কারণ আজকে আমাকে মাই ত্রিশূলের ওপর দাঁড় করিয়ে আমায় কিন্তু মা গান করতে বলেছিল। আজকে প্রত্যেকটা ভক্তকে কিন্তু আমি নিজে থেকে বলিনি, হয়তো ভক্তদের কাছে জানতে পারবেন আমার মা কিন্তু গানের সুরে সুরে সব ভক্তদের কথা কিন্তু দুঃখের কথা মা বলে দিয়েছেন। আমি কিন্তু গান প্রথমেই বলেছি করতে পারি না, আমার মা কিন্তু আমার গলার সুর দিয়ে, আমি যেমনই পারি আমার মা কিন্তু গান শুনতে খুব পছন্দ করে আমার গলা দিয়ে। তাই ভক্তরা আজকে দেখুন মাকে পুরো ঢেকে দিয়েছেন, যা যেমন মনস্কামনা ছিল শেষ তেমন মাকে আজকে জবা ফুলের, আকন্দ ফুলের, রজনীগন্ধা ফুলের মালা, গাঁদা ফুলের মালা মাকে পরিয়ে দিয়েছি। আপনাদের কৃষ্ণকালী মা, আপনাদের সোনা মা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি একটুকু বলতে চাই, দেখুন আমার কপালটা দেখতে পাচ্ছেন, এই যে কপালটা, আজ কিন্তু কপালটা কিন্তু আমি নিজে থেকে কিছু করিনি, আমি সত্যি বলছি আমি নিজে থেকে কিচ্ছু করিনি। আজকে আমার ভক্ত মা বাবারা বলছে, মা তুমি কেন মাথা খুঁড়ছো, মা কেন মাথা ঠুকছো, এ আমি করি না, আমি জানি না। শনিবার মঙ্গলবার পুরো আমার শরীর অন্নভূত হয়, আমার চোখ দিয়ে মা দেখে নেয়, আমার কান দিয়ে মা শোনে, আর আমার মুখ দিয়ে মা বলায়। মা যেটুকু অল্প কথা বলে কিন্তু মা জেনুইন